আপনারা জানেন যে ভেড়ি বাড়তি ভেঙে গিয়েছিল, সেই ভেড়ি বাড়তি কিন্তু এখনো পর্যন্ত পানি উন্নয়ন বোর্ড বাড়তে পারেনি। পানির উচ্চতা বেড়ে গিয়েছে নদীতে চাপ, যে কারণে গত রাত্রেই কিন্তু আবারও নগরঘাটা ইউনিয়ন প্লাবিত হয়েছে। আবারও রাস্তাঘাট সব কিছুই কিন্তু পানিতে, চলাচলের উপযোগী নেই, সব কিছু আপনারা দেখতে পাচ্ছেন। তো পানি উন্নয়ন বোর্ডের কিছু গাফিলতি রয়েছে, যে কারণে কিন্তু এমন একটি পরিস্থিতির শিকার আমরা হয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের অবস্থা কিন্তু পূর্বে যেমন ছিল আবারও সেই অবস্থার সৃষ্টি হয়েছে। এ ও ফালি না, ওইবারে ধরতে আয়। হ্যাঁ, আচ্ছা খুঁড়ি উড়ি দিয়েছি নাই আবার